আসসালামু আলাইকুম। এক ভাইটি কমেন্ট করেছেন, আপু আমি একটি মাল্টি ন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিতে কমার্শিয়াল ম্যানেজার, আমি বিবাহিত, আমার ফ্যামিলি আছে, কিন্তু আমার অফিসের একটা মেয়ে কলিগ আমাকে অনেক পছন্দ করে, আমাকে ভালোবাসে, সে বলছে আমাকে না পারলে সে মারা যাবে। তো এমন অবস্থায় কী করতে পারি? তো এমন অবস্থায় কী আর করবেন, বুঝতে পারছি আপনার চুলকানির রোগে ধরছে। তো যাই হোক, যেহেতু চুলকানির রোগে ধরছে, এখন মলম তো লাগাইতেই হবে। আপনি দ্বিতীয় বিয়ে করবেন কি করবেন না এইটার পরামর্শের জন্য আপনার সুদূর ইতালিতে পরামর্শ চাওয়ার দরকার নাই। আপনি মানে দ্বিতীয় বিয়ে করবেন কি করবেন না এইটা বোঝার জন্য আপনার সুপারস্টার, আমাদের আওয়ার মেগা স্টার সুপারস্টার সাকিব খানের জীবনী থেকে এটা শিক্ষা নেন। দুইটা বিয়ে করছে দুজন বই শিক্ষিত সুন্দরী, যারা মানে বাংলাদেশের কোনো একটা জায়গায় গেছে, শুনলে লাখ লাখ জনতা এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, তো দুইটা বিয়ে করছে দুজন বই সুন্দরী, ট্যালেন্টেড, বুদ্ধিমতী, দুই ঘরে দুইটা রাজপুত্র আছে, কিন্তু তারপরেও তো তিনি সুখী না। এই দুই বোর কামড়াকামড়িতে সাকিব খানের জীবনটা মনে করেন যে একদম অতিষ্ঠ হয়ে উঠছে। এই বউ টকশুতে যাইয়া কয় যে এই বউ টকশুতা এসে ওর বদনাম করে, ও ওই বউ টকশুতা এসে আবার এই বদনাম করে। তো এই দুই বোর কামড়াকামড়িতে সাকিব খানের জীবনটা এখন অতিষ্ঠ, বেড়ায় বছরের ছয় মাস থাকে আমেরিকায় আর ছয় মাস থাকে ইন্ডিয়াতে, মাঝে মাঝে বাংলাদেশে আসে একটু ডু মারে। তো এখন সাকিব খানকে দেখেই আপনারা একটু শিক্ষা নেন যে জীবনে দ্বিতীয় বিয়ে করবেন কি করবেন না।